সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুনুন একটি ভিন্ন খবর, প্রচণ্ড গরমেও গলবে না যে আইসক্রিম। একবার ভাবুন তো, প্রচণ্ড গরমের দিনে শখ করে একটা আইসক্রিম কিনলেন, খেতে চান পরে কিংবা রয়ে সহে, কিন্তু গরমে গলে যাওয়ার ভয়ে রাখতে পারছেন না, আর বাড়িতে ভাই বোনদের জন্য নিয়ে যাওয়া তো দুরাশ। ইস, যদি রিফ্রিজারেটর ছাড়াই আইসক্রিমটা রেখে দেওয়া যেত নিশ্চিন্তে, এখন কিন্তু চাইলে সেটা সম্ভব। এমনই এক আইসক্রিম উদ্ভাবন করেছেন জাপানের একদল গবেষক, যা কখনোই গলবে না। জাপানের কানাজাওয়া শহরে অবস্থিত বায়োথেরাপি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের গবেষকরা এই আইসক্রিম উদ্ভাবন করেছেন। শহরের নাম অনুসারে আইসক্রিমটির নামকরণ করা হয় কানাজাওয়া আইসক্রিম। জাপানি সংবাদ মাধ্যম আসাহি সিম্বান সূত্রে জানা যায়, অভিনব এই আইসক্রিম ইতিমধ্যেই জাপানের বেশ কিছু শহরে বিক্রির জন্য ছাড়া হয়েছে। প্রস্তুতকারকদের পক্ষ থেকে জানানো হয়, এ আইসক্রিম প্রচণ্ড রোদে রেখে দিলেও সম্পূর্ণ অবিকৃত থাকবে। আইসক্রিমটি না গলার রহস্য সম্পর্কে গবেষকরা জানান, এর ভেতরে এক প্রকার স্ট্রবেরির নির্যাস ব্যবহার করা হয়েছে, যা আইসক্রিমের মধ্যকার তেল ও পানিকে আলাদা হওয়া থেকে প্রতিরোধ করে, ফলে আইসক্রিম থাকে অবিকৃত। একই কারণে আঙ্গুরের আইসক্রিম তৈরি প্রায় অসম্ভব, আঙ্গুরে পানির পরিমাণ থাকে অনেক বেশি, তাই এ থেকে আইসক্রিম বানানো গেলে তা শক্ত বরফে পরিণত হয়। এমনই আরও অসংখ্য সত্য খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।